বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকায় আনা হতে পারে ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোকে, এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো, তবে মেসি নন, ঢাকায় আসছেন পর্তুগিজ তারকা রোনালদো। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকায় পর্তুগাল বনাম ইতালির একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ম্যাচেই অংশ নেবেন রোনালদো। গত সোমবার রাতে নিউজ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ। এর আগে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলসহ লিওনেল মেসি ঢাকা আসার গুঞ্জন শোনা গিয়েছিল। গত 11 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও আর্জেন্টিনার নতুন রাষ্ট্রদূত ড্যানিয়েল চোব্রুর মধ্যে এক বৈঠকও হয়েছিল। সব ধরনের নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।